আসসালামু আলাইকুম। HTML এর আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে একটি টেবিলের মধ্যে ছবি যোগ করতে হয় এবং মেইন টার্গেট হচ্ছে ছবিগুলোর মধ্যে লিংক অ্যাড করা। আমরা প্রথমত দেখব যে ছবি কিভাবে অ্যাড করে, দেন ছবির মধ্যে লিংক অ্যাড করে দেব। তো চলুন শুরু করা যাক। তো আমি আজকে হচ্ছে ফরম্যাট তৈরি করে রেখেছি, যেহেতু অনেক কিছু লিখতে হবে তো অনেকেই বোঝার ব্যাপার রয়েছে, এই কারণে আমি জাস্ট এই THTR এগুলো লিখে রেখেছি। তো আমরা আজকে শুধু ভ্যালু বসানোর চেষ্টা করব যে আসলে শুধু ভ্যালুগুলো হলে কি হয়। তাহলে এই হচ্ছে আমাদের টেবিল। তো প্রথমে TH এর মধ্যে কি হবে, সোশ্যাল সাইট, সেম টেবিলটাই আমি গত এপিসোডে দেখিয়েছি, শুধু এখানে এই ঘরটা ছিল না, এখানে অনেকটা রোজ সরি কলাম ছিল। তো আজকে নতুন করে একটা কলাম এনেছি। তো আমি কালকে হচ্ছে এখানে লিঙ্ক অ্যাড করেছিলাম, তো আজকে এখানে কোনো লিঙ্ক নেই, শুধু জেনারেল যে ফেসবুক লেখা আছে লেখাটাই থাকবে। তো সেমভাবে যদি লিখি সোশ্যাল সাইট, দেন হবে ইউজার, দেন হচ্ছে লোগো। তারপরে হচ্ছে এগুলা কিন্তু সবগুলাই মাঝখান বরাবর রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, অ্যালাইন দিয়ে ভ্যালুটা দিতে হবে সেন্টার। তো প্রত্যেক এখন হচ্ছে, তাহলে আমরা নিচের রোতে যাই, এখানে ফেসবুক রয়েছে, তাহলে আমরা জাস্ট ফেসবুক বসাই দেই। ফেসবুক, তারপরেরটা হচ্ছে 500K, দেন হচ্ছে এই যে আমাদের মেইন কাজটা হচ্ছে এই ঘরে, আর এই জিনিস এই লেখাগুলো তো কি মাঝখান বরাবর রয়েছে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যালাইন দিয়ে সেন্টার দিতে হবে। তো এখন আমরা কি করব, পার্শ্ব লেখা শেষে এখন হচ্ছে যদি শুধু ছবি অ্যাড করি তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে একটি ইমেজ ট্যাগের মধ্যে SRC, এই সোর্সের মধ্যে কি দিতে হবে, আমাদের কিন্তু কোশ্চেন অবশ্যই যে ছবির নাম দেওয়া থাকবে। এই যে এখানে আমি তিনটার জন্য তিনটা ছবির নাম রয়েছে, আমাদের মেনলি ছবির চেয়ে ছবির নামটা দরকার, কারণ লিঙ্ক অ্যাড করার সময় ছবির নামটাই হচ্ছে মেন। তো আমরা যেহেতু প্রথম, আমি হচ্ছে প্রথম লিঙ্ক প্রথম ছবির নামটা কপি করে এখানে বসাবো, এবং আমাদের হচ্ছে কি করতে হবে, হাইট উইথ দিতে হবে। অলরেডি আমরা এটা কিন্তু জানি, হাইট হচ্ছে দিব 20, দেন উইথ হচ্ছে 20 দিব। এখন কথা হচ্ছে হাইট উইথ তো এখানে দেয়া নাই, এখন দেয়া না থাকলেও একটা সাইজ না বলে দিলে দেখা গেছে একটা ছবি একটা পেজ ভরে যাবে, আপনি এই টেবিলটার দেখতে পাবেন না, তো এরকম একটা সমস্যা হবে। তো এই কারণে হচ্ছে আমরা হাইট এবং উইথ সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন শুধু যদি ছবি যোগ করতাম তাহলে হচ্ছে আমাদের এতটুকু লেখাই শেষ। তো আচ্ছা আমি জাস্ট এটাকে সেভ করে একবার একটু রান করি, দেখতে বেশি সুবিধা হবে। এই যে নিচের ঘরগুলোর কথা বাদ দেন, জাস্ট এইখানে এই যে আমার ছবি কিন্তু চলে আসছে। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে প্রত্যেকটা ছবি কিন্তু এইভাবে যোগ করতে হবে। আমি যদি আমাদের কোডের ওইখানে যাই তাহলে কি করতে হবে, আমাদের দুইটা TD-র মাঝখানে আমরা ছবি যোগ করার জন্য যে লেখাটুকু লিখতে হতো আমরা সেই লেখাটুকুই জাস্ট দুইটা TD-র মাঝখানে লিখে দিয়েছি, যেই ঘরে হওয়ার কথা সেই ঘরে। তো এখন আমি এই জায়গাটুকুকে কাট করে নিই, কারণ এই জিনিসটা আমাদের লাগবে। অলরেডি একটা ছবির মধ্যে কিভাবে লিংক অ্যাড করে এটা কিন্তু আমরা জানি, এর জন্য প্রথমে আমাদের কি লাগবে, একটা অ্যাঙ্কর ট্যাগ লাগবে। অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে যেহেতু এখানে আসতেছে, এই যে অ্যাঙ্কর ট্যাগ, এখানে হচ্ছে আমরা লিঙ্কটা দিব, কোন লিঙ্কটা, এই যে প্রথমের যে আমার লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিব। আর হচ্ছে কি করতে হবে, এই যে অ্যাঙ্কর ট্যাগের যে মাঝখান বরাবর এখানে যে আমরা, তাহলে কি করতে হবে, আবার হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ লাগবে, আমাদের আবার ইমেজ ট্যাগ লাগবে এই সোর্সের এখানে হচ্ছে এই ছবির নামটা লাগবে এখানে, আর হচ্ছে কি লাগবে, হাইট, হাইট হচ্ছে দেব 20, তারপর হচ্ছে উইথ
উইথ দিব হচ্ছে 20। এই হলো আমাদের এই লাইনের জন্য কাজ শেষ। তো এখন বাকি যে ঘরগুলো রয়েছে সেগুলোর জন্য করি। এখানে হচ্ছে ইউটিউব ইউটিউব, তারপর হচ্ছে এখানে হবে 400K। একটা জিনিস কিন্তু করতে হবে এখানে, সেটা হচ্ছে কি অ্যালাইন সেন্টার। এই যে নিচের ঘরের এখানে আবার আমাদের কি করতে হবে, একটা অ্যাঙ্কর ট্যাগ লাগবে। অ্যাঙ্কর ট্যাগের এখানে আমরা এই যে নিচের লিঙ্কটা দিয়ে দেব, লিঙ্ক লিঙ্ক দেওয়ার পর আমাদের যে ছবির নামটা দরকার, সরি লিঙ্ক দেওয়ার পর এখন হচ্ছে আমাদের, হ্যাঁ এটা কপি করে নেই, এটা আমাদের এখন লাগবে এই যে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে। এখানে হচ্ছে আবার কি হবে ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ সোর্সের এখানে হচ্ছে আমরা ছবির নামটা দিব, ছবির নামের পরে এখানে হচ্ছে হাইট, হাইট হচ্ছে 20, উইথ হচ্ছে 20। তো এই হচ্ছে আমাদের এটার জন্য কোড। ঠিক তার পরেরটার জন্য আমরা কি লিখব, টেলিগ্রাম টেলিগ্রামের পর রয়েছে 300K। দেন এখানে আবার আমাদের কি লাগবে, একটা অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে হচ্ছে আমাদের এইচআরএফ এর ভেতরে বরাবরের মতো আমাদের লিঙ্ক, তারপর হচ্ছে এখানে আমাদের, সরি এখানে হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগের মধ্যে আমাদের এই যে পরবর্তী যে ছবির নামটা রয়েছে সেই ছবির নামটা, এবং এখানে হচ্ছে হাইট, হাইট হচ্ছে 20, উইথ হচ্ছে 20। তো এখানে কিন্তু আমরা অ্যালাইন সেন্টার দেই নাই, অ্যালাইন সেন্টার টিয়ারের মধ্যে যেহেতু সবগুলো মাঝখান বরাবর রয়েছে। তো এই হলো আমাদের লেখা, আমি কিন্তু প্রথম একটা একদম ক্লিয়ারলি বুঝিয়েছি, এই কারণে নিচের দুইটা জাস্ট আমি লিখলাম। তো অবশ্যই এই জায়গাটা সবাই ভালো করে দেখার চেষ্টা করবেন। এখন হচ্ছে আমি এটা সেভ করি, দেন হচ্ছে রান করি। হ্যাঁ এই যে আমার কিন্তু এই যে মাউসের কার্জারটা কিন্তু উপরে আসলেই এই যে হ্যান্ড মার্ক হয়ে যাচ্ছে, কারণ এটার মধ্যে লিঙ্ক অ্যাড করা আছে। এখন হচ্ছে টেলিগ্রামে যদি ক্লিক করি, এই যে টেলিগ্রামে কিন্তু ঢুকছে, এই যে চলে আসছে। এই জিনিসগুলো দেখলাম, আশা করি এই জিনিসটা কিন্তু একদম ফুল হয়তো এইভাবে আসবে না, হয়তো একটার জন্য আসবে, একটা ছবি থাকবে, ছবির মধ্যে লিঙ্ক অ্যাড করতে বলবে, এরকম তিনটা থাকবে না কোথাও। তো এক্সাম্পলটা আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন, কী টাইপের এক্সাম্পল আপনারা চান সেটাও জানাতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।